এই মুহূর্তে রাজধানীর মিরপুর শাহ আলী মার্কেটে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ এবং নওগাঁয় চালের পাইকারি বাজারে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি প্রথমেই যাচ্ছি সবুজের কাছে। ডিমের বাজার নিয়ে অর্থাৎ সারা দেশেই ডিমের দাম নিয়ে যখন একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে, অস্বাভাবিক দামে কেনা বেচার অভিযোগে জরিমানা করা হচ্ছে, ঠিক সেই সময়ে খামার পর্যায় থেকে অর্থাৎ উৎপাদক পর্যায় থেকে যখন সরাসরি ডিম বিক্রির কার্যক্রম চালাচ্ছে সরকারের বিভিন্ন অধিদপ্তর, এই ভেতরই আমরা আজকে এই মুহূর্তে যে বাজারটিতে রয়েছি হযরত শাহ আলী সিটি কর্পোরেশন মার্কেট মিরপুর একে, এই মার্কেটে এসে কিন্তু আমরা দেখেছি যে ডিম নেই। ডিম আছে, যেগুলো ডিম দেখা যাচ্ছে সেগুলো হাঁসের ডিম, কোয়েল পাখির ডিম, কিন্তু ফার্মের মুরগির যে ব্রাউন বা লাল এবং সাদা ডিম এই মার্কেটে নেই। গতকালকেও ছিল না এবং তার আগেও অল্প পরিমাণে ছিল। কেন ডিম নেই এটার একমাত্র একটি জবাব মিলেছে প্রত্যেকটা দোকান থেকে, যে তারা নির্ধারিত দামে কিনতে পারছেন না, বাধ্য হয়ে বেশি দামে যদি কিনে বাজারে নিয়ে আসেন তাহলে তাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে, আর সেখানে এসেই এই দামটাকে অযৌক্তিক বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জরিমানা করছেন। এখন তাদের কথা হচ্ছে তারা ডিম বিক্রি করে কত লাভ করেন আর কত জরিমানা দিয়ে আসলে তাদের ব্যবসা চালাবেন, যার জন্য তারা ডিম বিক্রি বন্ধ করে দিয়েছেন। এবং শুধুমাত্র জরিমানার ভয়ই নয়, তারা বলছেন যে তারা আড়তে গিয়ে আসলে আজকে ডিমও পাননি, অর্থাৎ সরবরাহ সংকটের একটি কথাও কিন্তু তারা জানাচ্ছেন। এইটা যখন এই বাজারের অবস্থা, তখন আমরা কিন্তু মিরপুরের এই এই মার্কেটের এই অবস্থা হলে কিন্তু কারওয়ান বাজারের আশপাশের গলিতে কিন্তু আমরা দেখেছি মোটামুটিভাবে ডিম যে মুদি দোকানগুলোতে গলির ভেতরের দোকানে পাওয়া যাচ্ছে এবং সেগুলো প্রায় সরকার নির্ধারিত দামের কাছাকাছি বিক্রি হচ্ছে, অর্থাৎ 145 থেকে 150 টাকা ডজনের মধ্যে বিক্রি হচ্ছে। ডিমের বাজারের এই অস্বস্তির ভেতরে আসলে সবজির বাজারটা কিন্তু বেশ খানিকটা চড়ে আছে, 100 টাকার ওপরে বেশিরভাগ সবজির দাম। আমরা যে কয়টি সবজির দাম আজকে জিজ্ঞেস করেছি, মোটামুটিভাবে 10-12টি সবজি, বেগুন, শিম, পটল, করলা, কাঁচামরিচ, ঢেঁড়স সহ, সেখানে শুধুমাত্র 2টি সবজির দাম আমরা পেয়েছি 100 টাকা নিয়েছে, অর্থাৎ সেটিও 80 থেকে 90 টাকাতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন বন্যার প্রভাব রয়েছে, বন্যার প্রভাবে এখন পর্যন্ত তাদের চাহিদা মতো সরবরাহ পাচ্ছেন না, এবং এই যে দাম বেড়ে গেছে, দাম বেড়ে যাওয়াতে তাদের যে খুব লাভ হচ্ছে সেটিও তারা বলছেন না, কারণ হচ্ছে ক্রেতা কমে গেছে, অর্থাৎ বিক্রি কমে গেছে। বিক্রি কমে গেলে তাদের স্বাভাবিকভাবে লাভের পরিমাণটা কমে যায়, তারাও চাচ্ছেন ভোক্তাদের মতোই আসলে দামটা কমুক এবং ক্রেতারা বেশি পরিমাণে কিনুক, সেই চাওয়া তাদের আছে। ডিমের মতো অস্বস্তিকর পরিস্থিতিতে না গেলেও আসলে বাড়তির খবর দিচ্ছে মুরগি, বিভিন্ন জাতের মুরগিই দামই বাড়ছে এবং প্রতিনিয়তই বাড়ছে, এবং সেটি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে সেটি নিয়ে এখনও নিশ্চিত কিছু বলতে পারছেন না বিক্রেতারা। তারা শুধুমাত্র বলছেন যে দাম বাড়ছে এবং কেন বাড়ছে এই একই কথা, সেই সরবরাহ সংকট এবং চাহিদা মতো পাওয়া যাচ্ছে না। তবে মাছের বাজারে কিছুটা আমরা দেখেছি সপ্তাহ ব্যবধানে খানিকটা কমেছে, এবং সেই খানিকটা কমে যাওয়ার কিন্তু স্বাভাবিকভাবেই যে দামটি আছে সেটি যে কম বা ক্রেতার নাগালের ভেতর আছে তা না, শুধুমাত্র দাম কমেছে। গত সপ্তাহে যেহেতু চাহিদা বেশি ছিল, পূজার বন্ধ ছিল, তারা বলছেন সেই সময় ক্রেতা বেশি ছিল, বেশি চাহিদা মতো সরবরাহ ছিল না, যার জন্যই দামটি তখন একটু চড়া ছিল। এখন স্বাভাবিক বাজারে ক্রেতা কম, চাহিদা কম, সব কিছু মিলে দামটা মাছের বাজারে কম রয়েছে। আদা রসুন পেঁয়াজের যে হিসাবের কথা যদি জানি, এই দামগুলো কিন্তু বেশ চড়ে আছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে, যেটি মোটামুটিভাবে 2-1 টাকা কমে 2-1 টাকা ওঠানামার ভেতর রয়েছে, এভাবে চলছে। তবে দেশি পেঁয়াজ 120 টাকা হলেও মোটামুটিভাবে ভারতীয় পেঁয়াজ যেটা সেটি 100 থেকে 110 টাকার ভেতরে পাওয়া যাচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা কিন্তু জানি যে চালের দামটাও বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই যে বাজারে যে অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে, অর্থাৎ একটা ধরতে গেলে, একটা নিয়ন্ত্রণ করতে গেলে আরেকটি দাম বেড়ে যাচ্ছে, আরেকটি ভোক্তার নাগালের বাইরে চলে যাচ্ছে, ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এভাবে আসলে বাজার পরিস্থিতি যখন চলছে, তখন ক্রেতারা বলছেন আসলে সরাসরি জরিমানা করে বাজার নিয়ন্ত্রণ করা কতটা সহনীয় করতে পারবে, তার চেয়ে সরকারকে কৌশলী চাহিদা যোগান এবং সব কিছু দরদাম বৃদ্ধির যে নানা অনুষঙ্গ আছে সেগুলো হিসাব করে আসলে সরকারকে কৌশলী হয়ে বাজার নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। তো আমার কাছে রাজধানীর মিরপুর শাহ আলী মার্কেট থেকে এই মুহূর্তে এই ছিল বাজার পরিস্থিতির খবর। আমরা এখন চলে যাচ্ছি নওগাঁয়, সেখানকার বাজার পরিস্থিতির খবর জানাবেন সহকর্মী এমআর রকি। অর্থাৎ
সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়, তার আগে যুক্ত ছিলাম রাজধানীর মিরপুরে।